আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিছে আপনারাও পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শব্দটা আপনারা আমরা পড়ে কিন্তু এর কত বড় গুণ আছে। এই শব্দটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সর্বশ্রেষ্ঠ জীবের প্রতি কত খুশি হন। যদি আমরা একবার সর্বপ্রথমে সেই জায়গাটাতে ফিরে যাই তাহলে জেনে নেবেন আল্লাহ আমাদের একটা শব্দের উপরে যেন রাজি হয়ে যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা আমি নিয়ে আসছি আপনাদের কাছে। আমার মায়েরা বসে আছেন, আপনারা সকলে বসে আছেন, কিছু আপনারা শুনবেন, তার জন্য দান তো দিতে হবে। দান দিয়ে তো মসজিদটা করেছেন, জানলা দরজা বাকি আছে, আপনারাই করবেন। আর যেটা করবেন আপনারা সেটাই আপনারা নিয়ে যাবেন, বাদ বাকি সব রেখে যেতে হবে। আমি আজকে যে বিষয়টাকে নিয়ে আপনাদের কাছে দণ্ডায়মান হলাম, আপনাদের ধৈর্য আর আমি চেষ্টা করব খুব মনোযোগ সহকারে যতক্ষণ আপনারা বসে থাকবেন এই বিষয়টার উপরে কয়েকটা ট্রফিকের মাধ্যম দিয়ে কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমার মনের কথাটা পৌঁছে দেবার। কিন্তু ভুল করেও এর মধ্যে কোনো নিয়তকে দুর্বলতা করে দিয়েন না, এদিক ওদিক করিয়েন না। যদি আপনি এখন নিয়তকে উলট পালট করে দেন এখান থেকে চলে যাবেন তো মজলিস ফাঁকা হয়ে যাবে। আমি বাইরের মানুষ, একাই দু চারজনকে কোরআন শোনাবো, আপনি চলে যাবেন, পস্তানা আজকে হবে না। পস্তানাটা সেই দিনে হবে যেদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন এরকম দাঁড় করে দিয়ে বলবেন বান্দা লান তাজুনা কদম আব্দিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলা আন আরবাইন عن عمره فيما أفناه। আজ চলে যাবেন, কোরআন শুনছেন, মাঝে মধ্যে শয়তান আশ্রয় নিয়ে নিল, আপনি বাড়ির পানে রওনা হয়ে গেলেন। কিন্তু কথাটা মাথায় রাখেন, যেদিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই হাজির হব আল্লাহ বলবেন বান্দারে আজকে কোথায় যাবি বল, আমি আল্লাহ আমার সামনে তোমাদের সকলকে দাঁড় করিয়েছি। কোন দাতাগিরি চলবে না। আল্লাহ নবী বলেন লাম তাজুলা কদাম আব্দিন ইয়াউমাল কিয়ামা, সেদিন এক পা কেউ যেন আগাতে পারবে না, এক পা কেউ যেন ইদেক ওদেক সরে যেতে পারবে না। হাত্তা ইসআলা আন আরবাইন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত চারখানা জিনিসের সওয়াল না করবে, চার চারটা প্রশ্ন করবেন। এবার আপনারা তৈরি হন মাওলানা সেই প্রশ্নগুলোকে জবাব দেওয়া যাবে কি না। আল্লাহ এমন কোন প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব আমরা সেদিন খুঁজে পাব কি না। আমি আপনাদের বুঝাতে চাই, একটা করে আগে আল্লাহর কোরআন প্রশ্নগুলো শোনেন, জবাব দিতে পারবেন কিনা নিজের যেন মনের ভিতরে উত্তর পাবে। আল্লাহ বলবেন বান্দা এক নাম্বার প্রশ্ন, এক পা তুদির আগাতে দেব না,
عن عمره فيما افناه ওরে বান্দারে রাধিকাপুর গ্রামটা তোর বাবার ছিল না সেটাও আমার আল্লাহর জমিন ছিল সুলতানগঞ্জ বাজার তোর বাবার ছিল না সারা মালদা ডিস্ট্রিক্ট তোর বাবার ছিল না আমি আল্লাহ আমার জায়গায় তোমাকে সময় দিয়ে ঘোরাফেরার জন্য তোমাকে আমি যেন একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম হে বান্দা আমি যে তোমাকে সারা পৃথিবীর সুন্দর জায়গাটাকে রেখে 60-70-80 বছর বাঁচিয়ে রাখলাম এই 60-70 বছর কোন কাজে লাগিয়েছ আমি আল্লাহ তোমার কাছে হিসাব চাই এই 60-70 বছরের হিসাব আগে দাও ভাই দেওয়া যাবে একটু কথা বলবেন দেওয়া যাবে যদি আপনারা সাময়িক একটা ব্যবসা করেন একদিন যদি আপনারা খাতা কলমে কোনো কারো বাকি বা কোনো নগদকে কিনে লিপিবদ্ধ না করেন একদিনের হিসাব আপনার মাথা থেকে আউট হয়ে যাবে আপনি একদিনের হিসাব স্মরণ রাখতে পারবেন না আল্লাহ সেদিন সমস্ত বয়সের হিসাব চাইবে আল্লাহ বলবেন বান্দারে আমি যে তোমাকে 30-40-50-60-100 বছর বয়স দিয়েছিলাম এই বয়সের হিসাব দাও তার আগে আমি আল্লাহ এক পা তোমাকে আগে বাড়তে দেব না নিজের মনটাকে একটু প্রশ্ন করেন তো এই এত সুন্দর সময় এই দিনের পর দিন আমরা পার করে দিচ্ছি এই সময়টার হিসাব কি আল্লাহর কাছে দেওয়া যাবে আল্লাহ দ্বিতীয়বারে বলবেন হে আমার যুবক বান্দা হে আমার যুবক ভাইরা শুনেন গো আপনাদের বলতে চাই দ্বিতীয় নম্বরে বলবে وعن شبابه فيما أبلاه হে যুবক বান্দারে এক পা আগাতে দেব না আমি আল্লাহ আজকে তোমাদের কাছে যতক্ষণ তোমাদের এই সময়ের হিসাব না নেব কি হিসাব নেবে আল্লাহ বলবেন হে যুবক বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর যৌবন বাহার দিয়েছিলাম এত সুন্দর যৌবনে পদার্পণ করে তুমি যেন একদম টকটকা চেহারা নিয়ে জমিনে আমার ঘুরেছিলে বান্দারে আমি জানতে চাই তোমার এই যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছ যৌবনটা আমাদের নয় আল্লাহর দেওয়া যৌবন কোন মানুষ নিজে নিজে উপার্জন করতে পারে না কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে মিলাবেন যৌবন মানুষ কখন পায় আর যৌবন মানুষের কখন হারিয়ে যায় আল্লাহর কোরআনটাকে আগে শুনেন সূরায়ে রুম নামে একটা সূরা আছে 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বান্দা জন্ম নিয়ে যৌবন পেয়ে গেলি না আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী খলাকাকুম মিন যুআফিন আল্লাহ বলে হে পৃথিবীর বান্দা হে পৃথিবীর সমস্ত বান্দা বান্দি শুনে নে যখন তোমরা মার পেট থেকে জন্ম নাও আমি আল্লাহ তোমাদের দুর্বল থেকে অতি দুর্বল করে দুনিয়ায় পাঠিয়েছিলাম একবার ভাবেন আজকে মানুষ কত সুন্দর চেহারা পেয়েছে কিভাবে আমরা পৃথিবীর সব কিছু যেন যাত্রী কন্ট্রোল করে নিচ্ছে যেখানে খুশি সেখানে যেতে পারছে
অথচ যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমরা যে একবার মুখ খুলে কথা বলবো এই রকমের শক্তিটাও আল্লাহ সেদিন আমাদের দেয় না। আজকে মুখের ভাষা, মুখের কথাই মনে হচ্ছে এক অপরকে আগুন জ্বালিয়ে দেবে। একবার শিখুন, চিন্তা করুন, এই সময়টা সব সময় পাওয়া যাবে না। এমন সময় আল্লাহ পাক আবার যেন বলছেন, বান্দা শোন, সুম্মা জাআলা মিন বাদে কুওয়াতিন যুফা, হে বান্দারে, আমি আল্লাহ আবার যেন তোমার এমন একটা সময় দিলাম, সুম্মা জাআলা মিন বাদে যুফিন কুওয়া, আস্তে 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 আমার জমিনে তুই চলতে শিখলে, আমার জমিনে আস্তে আস্তে তোকে আমি আল্লাহ যেন বড় করতে শুরু করলাম। হে বান্দা, এমন একটা সময় তোমার জন্য আমি আল্লাহ দিলাম, তোমার চেহারাটা যেন টকটক হতে লাগলো, তোমার চেহারার ভিতরে যেন একটা শক্তি জমতে লাগলো, আমি আল্লাহ আমার তরফ থেকে এমন একটা কুওয়াত নামক শক্তি দিয়ে দিলাম, যে কুওয়ার তাফসিরে ধরেছেন আমাদের যৌবন বাহার, যে যৌবন বাহার পরে মানুষ যেন কিছুই বুঝতে পারে না। যেমন চৈত্র বৈশাখ মাসে যদি আগুন লেগে যায়, কোনদিন সে আগুন জানে না, কোন গরিবের ঘর জ্বলল না ধনীর ঘর জ্বলে গেল, কোন পাটকড়ের বেড়া জ্বলল না কোন মানে গ্যাস জ্বলে গেল, ঠিক অনুরূপ আল্লাহর তরফ থেকে এমন একটা যৌবন আল্লাহ আমাদের দিয়ে দেয়, ওই যৌবন কন্ট্রোল যদি করতে না পারা যায়, যেমন চৈত্র বৈশাখ মাসে আগুন সব জ্বালিয়ে ছারকার করে দেয়, আপনার জীবনকেও যেন যৌবনকে যদি আটকাতে না পারেন, এই যৌবন আপনাকে জ্বালিয়ে ছারকার করে দেবে। এই যৌবনের আল্লাহ প্রশ্ন করবেন, বিস্তারিত নয়, ছোট করে আপনাদের নিয়ে খালি বসলাম। তৃতীয় নম্বরে বলবে বান্দা, وعن ماله من عين اكتسبه فيما انفق, আল্লাহ বলবে বান্দারে, যে জায়গাটায় ঘুমাচ্ছিলি, যেখানে সুন্দর করে বিবি বাচ্চাকে নিয়ে বাড়ি ঘর করেছিলিস, এই জায়গাটা কি পয়সা দিয়ে উপার্জন করেছিস, আমি আল্লাহ তোমাকে এমন শক্তি দিয়েছিলাম, শক্তি ব্যয় করে আমার জমিনে চলতে গিয়ে আমি আল্লাহ তোমার উপরে রহম করেছিলাম, 50-60 বিঘা জমিন করেছিলিস রে বান্দা, বান্দা আমি তোমার কাছে জানতে চাই, ওই মাল কি অবস্থায় উপার্জন করেছিলে, এবং সেই মাল তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে, আমি আল্লাহ তোমার মালের হিসাব চাই। ভাবিয়েন না, যে মালটা আমার, আমি যা করব তাই হবে, ওই মালেরও আপনাকে হিসাব দিতে হবে, কোন রাস্তায় আয় করলেন আবার কোন রাস্তায় ব্যয় করলেন। তিন নম্বর প্রশ্ন করবে, চতুর্থ নম্বর প্রশ্ন করবে বান্দা, ওয়ান ইলমিন মাযা আমলা ফি, ওরে বান্দারে, রাধিকাপুর গ্রামের ছোট্ট একটা মসজিদের উন্নতি গল্পে জালসা হয়েছিল, আলেম ওলামাদের মুখে কোরআন শুনেছিলে, হাদিস শুনেছিলে, এবার জ্ঞান অর্জন করেছিলে, অনেক কিছু কোরআন হাদিস থেকে তত্ত্ব জানতে পেরেছিলে, হে বান্দা এবার একবার বল, তাড়াতাড়ি করে এই জ্ঞান অর্জন করার পরে তুমি সেই জ্ঞান কথায় কাজে লাগিয়েছিলে, আমি আল্লাহ তোমার কাছে সেটাও যেন হিসাব চাই। চারটা জিনিসের হিসাব নেবেন,
কতটুকুন দিতে পারবো, কতটুকুন আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমাদের কথা ফেলতে পারবো, নিজেরা এবার নিজের অন্তরটাকে একবার প্রশ্ন করেন। আর যদি সহজ রাস্তায় ফিরে আসতে চান, একদম সহজ, পৃথিবীর যা কিছু করেন আপনার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া একদম সহজ হয়ে যাবে, খালি একবার মুখটা ঘুরিয়ে ফিরে আসতে হবে, এসে খালি সিজদায় পড়ে যেতে হবে আর বলতে হবে, আল্লাহ পৃথিবীর যা কিছু সব তোমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই কিছুই নয়। সব আসান, সব সহজ হয়ে যাবে। পৃথিবীটাকে উল্টা পাল্টা যদি মনে করেন যে আল্লাহ করে দেবেন, করে দিতে পারে। আমি একটা আয়াত শোনাচ্ছি আপনাদের, বেশি লম্বা করব না। ঠান্ডার দিন 11টা থেকে 11:15টার মধ্যে যদি জালসা শেষ হয়ে যায়, খুশি হবেন না আরও থাকবেন আপনারা? একটু বলেন, থাকবেন? এখানে তো দেখতে পাচ্ছি যারা আপনারা আছেন খালি চিন্তা করছেন, মাওলানা আর একটু দেখছি, তারপরে আমরাও দেখছি আপনার, এরকম নিয়ে থাকলে আগে থেকেই আপনারা একটু দয়া করে আল্লাহ পাক রাব্বুল আলামিন কাছে জানিয়ে নিয়তটাকে একটু সঠিক জায়গায় নিয়ে এসে সময়টার দিকে লক্ষ্য রেখে একটু বসিয়েন। আমার টাইম হতো প্রায় 11টার সময়, কিন্তু মাতির ভাইয়ের একটা দুর্ঘটনা ঘটে গেছে, না হলে এতক্ষণ স্টেজে উনি থাকতেন, আপনাদের সামনে আপনাদেরই ছেলে, উনি আপনাদের কিছু শোনাতেন। কিন্তু বলছেন মাওলানা, সেখানে বলা তো দূরের কথা, দাঁড়িয়ে যে মাইকটাতে কথা বলবো সেটাও যেন আজকে মন চায় না, আসলে হবে না। আমরা নিজেরাই যদি একবার ভেবে চিনতে দেখি, আপনাদের নিজের আপনজন কেউ যদি আজকে হারিয়ে যায় আপনাদের কেউ ভালো লাগবে না। আমি অনুরোধ জানাচ্ছি গো ভাই, আমার বাপ জানেরা, পৃথিবীর সব সহজ হয়ে যাবে আল্লাহর কাছে, যেটাই আপনার প্রয়োজন আল্লাহ সেটাই পূরণ করে দেবেন, যদি সঠিক জায়গাটাতে ফিরে আসতে পারি। মানুষে এই রকমের প্রশ্ন করেছিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবীকে, তারা কারা? এত বড় আল্লাহ রাসূলের দুশমন, তারা মুশরিক, বেদিন, এমনি হাসতো খেলতো আল্লাহ রসুলকে দেখে আবার ভালোবাসত, কিন্তু মাঝে মাঝে এমন কথা বলতো যে আল্লাহ রসুলকে কি করে বিপদে ফেলা যায়। কি বলেছিলেন জানেন? নবীকে একদিন বলেন, হে মোহাম্মদ বিন আবদুল্লাহ, হে নবী, যে আল্লাহর তুমি দাওয়াত দাও, তুমি নাকি বলো আল্লাহ বা রাব্বুল আলামিন সব কিছু করবেন, আল্লাহ তোমাদের আমাদের সকলের পাশে আছেন, আল্লাহ ভালো মন্দর বিচার করবেন, নবী আমরা তোমার কাছে যেন জানতে চাই তোমার আল্লাহ কোথায় আছে, কত দূরে আছে, একবার যদি বলে দাও তাহলে আমরা মেনে নিতাম। দেখেন কত বড় চিন্তাধারা, একটাই তাদের উদ্দেশ্য, আল্লাহর নবীকে কি করে বিপদে ফেলা যায়, আল্লাহ রসুলকে কি করে মনের দিক দিয়ে দুঃখ দেওয়া যায়। তাই তারা প্রশ্ন করল, তোমার আল্লাহ কোথায় আছে, তোমার আল্লাহ দেখতে কেমন, তোমার আল্লাহ কত দূরে যদি বলে দাও আমরা সবাই শুনতে চাই। আল্লাহর নবী কি জবাব দেবে? মাথা নত করে নিয়েছেন, জবাব দেওয়ার মতো কিছুই নাই। আরশে আজিমে আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে বলেন, জিব্রাইল দেরি করো না, আমার নবীকে এমন তারা প্রশ্ন করে বসেছে, আমার নবীর কোনো উত্তর আসে না, তাড়াতাড়ি করে যাও,
আমার তরফ থেকে নবীর কাছে সংবাদটা জানিয়ে দাও। কোরআনের আয়াত আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহ রাসূল এবার জবাব দিচ্ছেন, শোনো রে, যারা তোমরা প্রশ্ন করেছিলে তার উত্তর নিয়ে নাও। আল্লাহ বলছেন, নবী বলে দাও, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব। হে নবী, আমার সম্বন্ধে যারা জিজ্ঞাসাবাদ করে তাদের তুমি বলে দাও, আমি আল্লাহ সমস্ত বান্দা বান্দীদের কাছে আছে, সমস্ত বান্দা বান্দীদের একদম নিকটে আছে, আমার বান্দাদের আমি সদা সর্বদা কাছে রয়েছি। উত্তর দিয়ে দিলেন, আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে উত্তরটা জানিয়ে দিলাম, এবার আপনারা একটু বলেন দেখি গো বাপ, আল্লাহ যদি আমাদের আপনাদের সকলের কাছে থাকে, আমরা যদি সেই আল্লাহকে জীবনে যা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নের আমরা উত্তর দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতিতে আপনার আমার উত্তর আল্লাহ অবশ্যই শুনবেন কি শুনবেন না? আল্লাহ সব থেকে কাছে, যার থেকে কাছে পৃথিবীর আর কেহই নাই। আল্লাহ স্বয়ং বলে দিলেন, ফা ইন্নি করিব, আমি তোমাদের কাছে আছি রে বান্দা, কিয়ামতের দিনের জন্য চিন্তা করিস না, দুনিয়ার জন্য কোনো চিন্তা করিস না, তোর যা যা প্রয়োজন বান্দারে আমি আল্লাহ সব থেকে তোমাদের কাছে আছে, আমার কাছে এসে আগে আবেদনটা জানাও, আমি আল্লাহ জীবনে কোনো দিন তোর বিপদে পড়ে থাকতে দেব না। একবার আর ভালো করে কোরআন এবং বিজ্ঞান দিয়ে বুঝাতে চাই, আজ ভালো করে শুনে রাখেন, একটাই ঘরে আপনি আপনার বিবি আপনার পরিবার সবাই মিলে যেন বসে আছেন, আর গ্রামের মানুষরা চারিদিকে আপন আপন ঘরে বসে আছে, আপনি যদি ঘরের ভিতরে কোনো একটা কষ্ট অনুভব করেন আর যদি চিৎকার করেন, আগে আপনার বাড়ির লোকেরাই জানতে পাবে, তারপরে গ্রামবাসীরা জানতে পারবে। সুযোগ এসেছে গো ভাই, আল্লাহ আমাদের সব থেকে নিকটে সব থেকে কাছে, যদি কোনো বিপদে মুক্ত হন, যদি কোনো বেমারে আপনারা আক্রান্ত হয়ে যান, অন্য কোথাও ডাক্তারের কাছে আগে চিৎকার নয়, সর্বপ্রথমে যিনি আমাদের আপনাদের কাছে আছেন আল্লাহ, তিনার কাছে আগে সে আবেদনটা জানা। আমরা পারি না, পদ্ধতি জানি না, এই জন্যে নানান বিপদে আমরা পড়ে আছি। পদ্ধতিটা শুনেন, আজ থেকে যদি কেউ আমল করতে পারেন, এই খোলা আকাশের নিচে বলছি আল্লাহর কোরআনের তাফসির, যদি আপনারা সেই জায়গাটাতে গিয়ে পৌঁছে যেতে পারেন, জীবনে আপনার যা আশা আল্লাহ সমস্ত আশা আপনার পূরণ করে দেবে। যেদিন বুখারি শেষ হয় সেদিন ওস্তাদেরা আমাদের পড়াচ্ছেন, আর শেষ সময় ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, দেখো এমন একটা কিতাব আজকে পড়ে তোমরা ফারাগাত করছো, মলবি হচ্ছ, তোমাদের উপরে বিশাল যেন দিনের বোঝা চাপিয়ে দেওয়া হলো, সমাজের বোঝা চাপিয়ে দেওয়া হলো, সমাজের মানুষের কাছে
এই কথাগুলো তোমাদের পৌঁছায় দিতে হবে আর বলতে হবে সমস্ত সমাজের মানুষেরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে সঠিক জায়গাটা পেয়ে যায়। যেদিন পাগড়ি মাথায় দিন ওস্তাদেরা কাছেন ছেলেদের একটা দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন সমাজের। আমার ওস্তাদ যিনি আমাদের বুখারি পড়িয়েছেন সবাইকে এবার একটা খাতা নিয়ে এসে একটা দোয়া লিখাচ্ছে আর বলছেন শোনো এই দোয়াটা তোমরা মুখস্থ করে নেবে আর সাধারণ মানুষেরা তো যারা আরবি জানে না বাংলা পড়তে জানে না তারা কি করবে বলে দেবে। আমরা দোয়াটা হয়তো মুখস্থ করে নিলাম, আপনাদের চিন্তা হচ্ছে মাওলানা আমরা তো জানি না কি করে মুখস্থ করব। আমি আপনাদের বোঝাতে চাই আপনাকে আরবিটা মুখস্থ করতে হবে না, আপনাকে ভালো বাংলা সেটাই যেন মুখস্থ করতে হবে না। যেই ভাষায় যেই অবস্থায় আপনি চলাফেরা করছেন জীবন যাপন করছেন ওই ভাষাটায় দিয়ে আল্লাহর কাছে যদি আপনি আপনার মনের কথাটা আল্লাহকে জানিয়ে দেন। আল্লাহর নবী বলেন এই অবস্থায় যদি কেউ আল্লাহকে তার নিজের কথাটাকে জানিয়ে দিতে পারে আল্লাহ সেই বান্দার কথাটা যেন কবুল করে নে। কিন্তু টাইম আছে, কখন বুঝতে পেরেছেন? হাতটা দেখেন, করেন না আপনারা? বাম হাতে মালটা রেখে দিয়ে ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে কচলান না, বুঝতে পেরেছেন কি না? অনেক ভাইরা আমার আছেন চার দোকানে বসে বসে বাহাদুরি করছেন, বাম হাতে শিকার টানছেন পাঁর উপর পা চাপিয়ে দিয়ে, আবার দেখেন ওই বাম হাতটা দিয়ে চা খাচ্ছেন। ওই টাইমে চাইবেন তাহলে আপনার চাওয়াটাকে কবুল করে নেবে, নাকি বলছেন?